আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রিজিক প্রত্যেক দিন আমাদের রিজিকের দরকার হয়, রিজিক ছাড়া আমরা চলতে পারি না। এখন আজকে আমি যে বিষয়টি কথা বলবো তা হচ্ছে রিজিক নিয়ে। এই রিজিকের ব্যাপারে আজকে যে আলোচনা হবে, এরকম আলোচনা আপনারা কখনো বা রিজিক নিয়ে আপনারা কখনো এভাবে ভেবেছেন কিনা তা আমার সন্দেহ হয়। যদি আপনারা ভেবেই থাকেন তাহলে কমেন্টে বলবেন যে আমার মতনই আপনারা ভেবে রেখেছেন বা ভাবছেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় আসি। রিজিকের সর্বনিম্ন স্তর কোনটি আপনারা এক একজন একভাবে ভাবতে পারে। আসলে রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো হচ্ছে সর্বনিম্নে। সর্বোচ্চ কোনটি? সর্বোচ্চ হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। আর সর্বোত্তম স্তর কোনটি? সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। আর পরিপূর্ণ স্তর কোনটি? পরিপূর্ণ এক কথাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দেখুন, সিরিয়ালে আমি প্রথমে আপনি যে কথাটা যদি ভাবেন যে রিজিক কি, আপনি তখনই বলবেন যে খাবার, টাকা পয়সা, এসবই বলবেন। কিন্তু রিজিকের আমরা সর্বনিম্ন স্তরটি বেশি বেশি ভাবি, বেশি বেশি তালাশ করি, এটা নিয়ে টেনশন করি। কিন্তু সর্বোচ্চ স্তর যে শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা আমরা ভাবি না। আর স্ত্রী, সন্তান এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটা তো বাদে দিলাম, এভাবে তো আমরা চিন্তাই করি না। রিজিক কিন্তু খুব গভীর একটি বিষয়। যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও কিন্তু লিখিত। একটি দানাও কম হবে না, আবার বেশি হবে না, সব কিছু আমাদের মাতৃ গর্ভ থেকে সকল কিছু লিখিত হয়ে যায়। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলাই নিয়েছেন। এবার আমি হালাল উপায় করব নাকি হারাম উপায় করব সেটা আল্লাহ তাআলাই আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ইনকাম করবেন। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওই যে হালাল 1 কোটি টাকা সেটা আমি হালালের মাধ্যমেই উপার্জন করতে পারবো। এখান থেকে আমি কোনো রকম হারামভাবে ইনকাম করব না। এটা হচ্ছে আমার আর রবের সাথে সম্পর্ক। আমি যে ফলটি আজকে টেকনাফে বসে খাচ্ছি, যে খাবারটি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা অন্য কোনো দেশ হতে ইম্পোর্ট করা হয়েছে। যে গাছ থেকে আমি এই ফলটি খাব সেটার মুকুল যখন হয়েছে তখনই আমার জন্য নির্ধারণ হয়ে গিয়েছে। এর মধ্যে কত পাখি, কত মানুষ, কত দোকান, এভাবে নেড়ে চেড়ে বসে বিভিন্নভাবে এই ফলটি আমার কাছে এসে পৌঁছেছে। যতক্ষণ আমি কিনতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী, কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় এসেছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ কারোটা খাচ্ছে না, যার রিজিক রয়েছে তার ভাগেই সে খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুলে আছি, কতটুকু ভরসা করে আছি। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর নেই, তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানের স্থল সম্পর্কে তিনি অবহিত।
সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে, সূরা হুদ 6 নম্বর আয়াত। আমরা ফ্যামিলিতে বা বন্ধুকে বা মেহমান যেভাবে আমরা সাহায্য করছি, খাওয়াচ্ছি, এসব কিছু কিন্তু আল্লাহ তাআলা লিখিত রেখেছেন, আপনার মাধ্যমে দিবেন। আপনি ভাববেন না যে এটা আমি খাওয়াচ্ছি, এটা একটা উসিলা, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা খাওয়াবেন। মেহমানকে তো আল্লাহ তাআলা আকাশ থেকে দিবেন না, ঠিক না? এভাবে তো আর হয় না, তাহলে তো ধর্মের ভিতরে অনেক ভেজাল থাকতো, অলৌকিক ঘটনা হতো। কিন্তু আল্লাহ তাআলা সত্য, আপনি প্রযুক্তি বিজ্ঞান যেভাবে মাধ্যম হোক আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটুকু সহনীয়, আমাদের বুঝতে সক্ষমতা হয়। রিজিক নিয়ে যারা এত টেনশনে করছেন, দেখুন আল্লাহ তাআলা সূরা তালাকে 2-3 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণা করতে পারবে না। কিন্তু একটি উদ্দেশ্য, প্রথমে আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং বেশি বেশি তাওবা করতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় করতে, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় পান তাহলে আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন এবং হালাল উপায়ে আপনি রিজিক পাবেন। আপনি পাপ কাজ করলে রিজিক তো বরকত হবেই না, বরং এই রিজিক আপনার জন্য ধ্বংসের আঙ্গার হবে, ধ্বংসের একটি কারণ হবে। আপনি ঘুষ, চাঁদাবাজি, অন্যের উপর জুলুম যেভাবে ইনকাম করবেন, আপনার শারীরিক মানসিক সব কিছুই দেখবেন কল্যাণ নেই, বরকত নেই, শুধু মানুষের অভিশাপ, মানুষের যে কষ্ট লাঘব হয়েছে, মানুষ যে আপনাকে গজব দিচ্ছে, তারই পরিস্থিতিতে আপনি দুনিয়াতে কখনো শান্তি পাবেন না। রিজিক একমাত্র হালাল উপায়ে আপনি যখন উৎস হিসেবে বেছে নিতে পারবেন তখনই দেখবেন ইনশাআল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবেন, তৃপ্তি পাবেন, সুখ পাবেন। তাই রিজিক আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, তাকে ভয় করুন, তার বিধিবিধান মেনে চলুন, ইনশাআল্লাহ রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। পৃথিবীতে বহু বহু আলেম রয়েছে, আপনি দেখুন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা করে নিয়েছে। আর আমাদের জেনারেল বয়সে দেখুন বেকারত্ব বেশি, কিন্তু এই যে হাজার হাজার মাদ্রাসা যে ছাত্রগুলো, আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তারা অল্পতে তুষ্টি, অল্পতেই সন্তুষ্টি আছে। শুধু আমি আপনি এই রিজিক নিয়ে বেশি টেনশন করছি, বেশি টাকা ইনকামের পথ বেছে নিয়েছি, কিন্তু বেশি টাকা ইনকাম করলে যে এর প্রতিফলনও বেশি হতে পারে সেটা আমরা ভাবছি না। যত টাকা ইনকাম করবে তত বেশি আপনার খরচ বাড়বে, তত বেশি আপনার ব্যয় করতে হবে, তত বেশি আপনার চাপাওয়া হবে। আপনি দেখুন আপনার টাকা পয়সা যদি দ্বিগুণ হয় আপনি দেখুন কী করেন। মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ আছে যে টাকা পয়সা ভালো কাজে ব্যয় করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাকা পয়সা বেশি ইনকাম করলে আমরা অহংকারী হয়ে যাই। আমরা মনে করি যে এটা আমার ইনকাম, আমার আমার সব কিছু, আমরা দান সাদকা করি না, যাকাত দিই না। এর কারণে কিন্তু আমাদের ধন সম্পদ আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।